নমস্কার সকল পরিবারের সদস্যগণকে আমাদের লৌকিক অলৌকিক এই চ্যানেলে। আজ আমরা একটি ইন্টারেস্টিং একটা অডিও নিয়ে উপস্থিত হয়েছি, একটা গল্পের। তো আমার সহকর্মী সৌরভ চক্রবর্তী, আমরা দুজনে মিলেই আমাদের ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। তো তার শোনা, মানে তার ঠাকুমার কাছ থেকে শোনা এক অলৌকিক ঘটনার কথা সে আপনাদেরকে শেয়ার করবে, এবং সাথে সাথে আমরাও সেই গল্পটা শুনতে খুব আগ্রহ প্রকাশ করছি। তো সৌরভ, তুই যেটা জানিস, তোর ঠাকুমা যে বিষয়টা লৌকিক, সরি, অলৌকিক সম্পর্কে যে বিষয়টা নিয়ে তোকে বলেছিল সেটা যদি তুই একটু বলিস। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো শুরু করি আমি আমার আজকের গল্প। এটা আমার ঠাকুমার কাছেই শোনা। এটা বাংলাদেশের ঘটনা, আজ থেকে প্রায় 50 বছর আগে। আমি তখনও আসিনি এই পৃথিবীতে, আমার বাবাও আসেননি, ঠাকুমা তখন খুবই ছোট। তো যেহেতু বাংলাদেশে মারা গেলে বাড়িতেই তাদের সৎকার করা হতো, আর সেই সময় আমার ঠাকুমার বয়স ছিল মাত্র 12 কি 13 বছর। তখন তো সেই সেই সময়ের তো একটা ব্যাপার তো ছিলই, একটা সময়ের সাথে সাথে এখন যুগ পাল্টেছে। তো যেহেতু বাড়িতেই সৎকার করা হতো, তো আমার ঠাকুমা যখন 12-13 বছর বয়স তখন তার কাকিমা মারা যায়। আর কাকিমা মারা যাওয়ার দরুন তাকে জমিতেই, তাদের বাউন্ডারির মধ্যেই তার সৎকার করা হয়। আর কাছাকাছি গঙ্গা বা কোনো নদী না থাকায় তার অস্থি আর নাভিটা বাড়িতেই একটা জায়গায় খুঁড়ে ওটা কবর দিয়ে রাখা হয়েছিল। আর সেই সময় ঘর বাড়ি বলতে ছিল বেড়ার আর অ্যাডবেস্টার বা টিনের, আমার ঠাকুমার ঘরও সেই রকম ছিল। আর ঠাকুমার কাকিমা যখন মারা যায় তখন তার ঘরে মাত্র 4 বছর বা 5 বছরের একটা ছোট বাচ্চা ছিল। তো ওটা মায়া তিনি কাটিয়ে উঠতে পারেননি। আমার ঠাকুমার মুখেই শোনা যে ওই নাভিটা, নাকি নাভিটার ওখান থেকে আওয়াজ আসতো যে বাবু আমার কাছে আয়, আমি তোকে দেখতে চাই, এরকম একটা আওয়াজ ভেসে আসতো। তো আমার ঠাকুমার বাবা, মানে আমার বাবার বদদাদু, উনি ওটা ফিল করতে পেরেছিলেন আর কি। মানে আমার ঠাকুমাও তার মার মুখে এটা শুনেছে, মানে মানে যিনি শুনছেন, মানে তিনি এটা রিয়েলাইজ করছেন, তাকে বলছি যে বাবু আয়। এবার আমার ঠাকুমার বাবা এটা শুনতে পেয়ে আমার ঠাকুমার মাকে বলেন, উনি বলে তোমরা ওইদিকে আর যেও না, আর কারো বাইরে যাওয়ার দরকার নেই। আর সেই সময় যেহেতু মানুষ অনেক তাড়াতাড়ি শুয়ে পড়তেন বা ঘুমিয়ে পড়তেন, তখনকার সময় একটু ফাঁকা পরিবেশ যেটা হয়, তো তার জন্য এটা একটা সময়। ঠাকুমাদের, ঠাকুমারা 4 ভাই বোন ছিলেন, ওই বাচ্চাটাকে নিয়ে 5 জন ঠাকুমার মা সবাইকে শুয়ে দিয়েছিলেন। আর ঠাকুমার মা ঠিক রাত, তখন ভালো রাত্রি, যেহেতু অত ঘড়ি আর এখনকার মতো মোবাইল ছিল না, তো টাইম অতটা না বুঝলো, 12টা সাড়ে 12টা হবে। আমার ঠাকুমার মার খুব জোর বাথরুম পেয়েছিল, তো উনি বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলে বেরিয়েছিলেন। দেখছে বাউন্ড, মানে ঘরের থেকে একটু এগিয়ে যেখানে নাভিটা কবর দেওয়া হয়েছিল, ওখানে আমার ঠাকুমার কাকিমা দাঁড়িয়ে আছে, যেটি পরে উনি মারা গেছেন। আর আমার ঠাকুমার মায়ের দিকে, উনি ওটা টোটালি দেখতে পাচ্ছেন, হ্যাঁ উনি দেখতে পাচ্ছেন আর দাঁড়িয়ে আছে, আর আমার ঠাকুমার মায়ের দিকে তাকিয়ে হাসছে। আর ঠাকুমার মা ভয় পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েন। ওদিন রাত্রে বাথরুমে যায়নি। পরের দিন সকালে উঠে আমার ঠাকুমার বাবাকে উনি সবই বলেন। তো আমার ঠাকুমার বাবা তার ভাইকে বলেন, যেহেতু যে পাশের ঘরে থাকতেন, ভাই বলছে আমিও 2 দিন আগে আমার বউকে এরকম দেখেছি, আর আমিও শুনতে পেয়েছি কথার আওয়াজ। তো তখন ঠাকুমার বয়স খুবই ছোট, মানে 12-13 বছর। আমার ঠাকুমাও এখন আর নেই, 2019 উনি চলে গেছেন, একদমই ছোট, 12-13 বছরের একজন মেয়ে। তো তারপর সেটা রিলেট করতে পারেন সেই জায়গা থেকে। হ্যাঁ, তো উনি তারপর বল, উনি তা ওনার উনি বলেছিলেন যে এরকম মনে আছে যে ওই অস্থিটা নাভিটা নিয়ে গিয়ে আমাদের ওদের ঠাকুমার বাবা আর কাকা, এরা দুজন মিলে অস্থিটা নিয়ে গিয়ে বাড়ি থেকে অনেক দূরে প্রায় 4-5 ঘন্টা জার্নি করে গিয়ে ওখানকারই একটা নদী, মেঘনা বা পদ্মা সেটা ঠিক আমার মনে নেই, নদীতে ওটা ফেলে দিয়ে এসেছিল। আর ফেলে দিয়ে আসার পর বাড়িতে একটা পুজো করা হয়েছিল। তারপরও বেশ কিছুদিন ওরকম একটা ভয় ভয় লাগার পর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ঘটনাচক্রে এখন আমার ঠাকুমাও নেই, আর যাদের ঘটনা বললাম তারাও কেউ নেই, কিন্তু গল্পগুলো রয়ে গেছে। ঠাকুমা এরকম অনেক গল্প করেছিলেন, তো তারাও কেউ নেই। আশা করি গল্পটা সবারই ভালো লাগবে। এরকম ঠাকুমা আমাকে অনেক গল্প বলেছিলেন, আমাকে বা আমার বাড়ির লোককে, তো শেয়ার করবো। আর আপনারা যদি কেউ আমাদের গল্প পাঠাতে চান, তো আমাদের ইনবক্সে বলতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলেও আপনাদের গল্পটা পাঠাতে পারেন। এক্স্যাক্টলি,
ছোট্ট একটা গল্প, খুব ইন্টারেস্টিং একটা গল্প। সেই সময় দাঁড়িয়ে মানুষজনের যে উপলব্ধিগুলো আমরা শুনতে পাই, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমরা ঠাকুমা, দিদা, দাদু এরকমভাবেই এরকম মানুষজনদের কাছ থেকে এই ধরনের, তাদের হয়তো তাদের তো তাদের জায়গা থেকে তাদের যে অভিজ্ঞতায় তারা সাক্ষী ছিলেন, যে যে অভিজ্ঞতা তারা অর্জন করেছিলেন, সের কিছুটা বর্ণনা আমাদেরকে তারা এখনো পর্যন্ত করে আসছেন। এবার সময়ের সাথে সাথে প্রযুক্তিগত দিক থেকে অনেক কিছুর পরিবর্তন ঘটে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্বাস অবিশ্বাসটা, ঘটনার তাৎপর্যটা লৌকিক না অলৌকিক, সেটার বিচারটা আমাদেরই হাতে এবং আপনাদের হাতে। গল্পটা আপনারা শুনলেন, তো ভালো লাগলে আবারও প্রতিবারের মতোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার সৌরভ যেরকমভাবে বলল, কমেন্ট সেকশানে আপনাদের যদি পছন্দের কোনো স্টোরি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইমেল করতে পারেন। ধন্যবাদ।